আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দুপুর ১২টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যেই ৭টি নাম আপনি যদি পাঠ করেন, সেই ৭টি নাম পড়ার কারণে আপনার মনের নেক উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, আমরা এই বিষয়ে কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, এ ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসি হলো এমন কিতাব, এত পাওয়ারফুল হাদিস, মানে এত গ্রহণযোগ্য কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা তার মনের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে এমন কথা যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফ হিসাবে উল্লেখ করার কথা ছিল, কিন্তু সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফ আকারে উল্লেখ করেননি। অর্থাৎ এমন কথা যেই কথাগুলো সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু এটা আল্লাহ তাআলা তার রাসূলের মনের মধ্যে স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন, এবং সেই হাদিসেরকেই বলা হয় হাদিসে কুদসি। তো এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কেউ যদি দুপুর, একেবারে দুপুর বেলা, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহ তাআলার ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এই গুণবাচক নামটা সাতবার পাঠ করে, শুধু দুপুর বেলার কথা বলবো না, বিশেষ করে জোহরের টাইম, দুপুর থেকে দুপুর ২টা ৩টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কেউ যদি সাতবার ইয়া রহিমু পাঠ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন, অবশ্যই সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। যার মনের যেই নেক মাকসাদ রয়েছে, যেই উদ্দেশ্য রয়েছে, যাদের সন্তান হচ্ছে না, যারা ঋণগ্রস্ত, যারা অসুস্থ, যাদের বিদেশে যেতে বাধা, অথবা কফিলকে নিজের আয়ত্তে আনা, অথবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এ জাতীয় যত ধরনের সমস্যা, পেরেশানি, মিথ্যা মামলা, এ জাতীয় সকল সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক ইয়া রহিমু এই নামটা দুপুর ২টা থেকে আপনার দুপুর ১২টা থেকে ২টা থেকে ৩টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যদি পাঠ করেন, তবে এটা পাঠ করার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো আপনাকে মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় শর্ত হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং মা বাবার খেদমত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই ৪টা শর্ত যদি আপনি মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার দোয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর উপর ভরসা রেখে আপনি যদি ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এটা সাতবার পাঠ করেন, এবং এই ইয়া রহিমু পাঠ করার পূর্বে আপনি ৩বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ৩বার ইস্তেগফার পাঠ করবেন, এই ২টা পাঠ করার পর আপনি ইয়া রহিমু ৭বার পাঠ করবেন, তার পরবর্তীতে আবারও আপনি ৩বার ইস্তেগফার পাঠ করবেন এবং ৩বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর আপনি যদি আল্লাহ তাআলার নিকট খালিস নিয়তে খালিস দিলে, আপনি যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই যাদের প্রয়োজন, যাদের যা কিছু প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার নিকট চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে, আর এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুগণ, আর আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটির মধ্যে শুধু সপ্তাহের ব্যাখ্যা দেওয়া হয়, আপনারা চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন, সেই চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।